নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানায় আরও একটা নতুন ভিডিওতে তো বন্ধুরা আগামী মাস থেকে কিন্তু লক্ষ্মী ভান্ডারের টাকা আর পেতে চলেছে না তো এবারে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা বন্ধ হতে চলেছে আগামী মাস থেকে তো যারা যারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতে চলেছেন তাদের জন্য এটা একটা নতুন আপডেট আগামী মাস থেকে কিন্তু বন্ধ হতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার টাকা এবং কী কারণে লক্ষ্মী ভাণ্ডার টাকা বন্ধ হতে চলেছে বা কারা কারো লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না তো আজকে ভিডিও মাধ্যমে ফুল এক্সপ্লেন করবো করবো কাজে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি খুবই আপনাদের উপকার আসবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন না যারা যারা নতুন রয়েছে অতি অবশ্যই নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব ওটা আছে সেখানে ক্লিক করে পাশে পাশেটাকে অনলাইন অপশনটি অন করে দেবেন এই রকম আপডেট পাওয়ার জন্য বন্ধুরা এটা কিন্তু একটা অনলাইন নিউজ আর্টিকেলে পাবলিশ হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আগামী মাস থেকে কারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পাবেন না জানা গিয়েছে অনেকে নির্দিষ্ট বয়স হয়নি তার জন্য কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স বাড়িয়ে ফর্ম ফিল আপ করা হয়েছে এছাড়াও সাধারণ শ্রেণীর আবেদনকারী নিজেকে দাবি করছেন তপসিলি জাতি হিসেবে এবং অনেক মহিলা রাজ্য সরকারে উন্নত আর্থিক ভাতার সুবিধা নিয়ে থাকেন তারা টাকা আর পাবেন না বয়সের ক্ষেত্রে জাল সার্টিফিকেট দেখিয়ে বয়সের বাড়িয়ে যাওয়া যারা আবেদন করেছিলেন তাদের টাকাও এবার থেকে বন্ধ হতে চলেছে সাধারণ ও ওবিসি ক্যাটাগরি মহিলাদের জন্য বরাদ্দ রয়েছে মাসিক পাঁচশো টাকা এবং তপস্বিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে বরাদ্দ রয়েছে এক টাকা এবং অনেকই ভুল তথ্য দিয়েছেন বেশি টাকা পাবার জন্য এবং তাদের ক্ষেত্রে একই প্রক্রিয়া হতে চলেছে এবং অনেক ক্ষেত্রে নিজের ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন আবেদনের সময় তাদেরও টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে শুধুমাত্র নিজের নামে অ্যাকাউন্ট সঠিক বলে হ অর্থাৎ যাদের নিজের নামে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট যারা দিয়েছিলেন তারা এখানে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাবেন এবং যারা যারা জয়েন্ট বা অন্য কারোর অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন তারা কিন্তু এখানে লক্ষ্মী ভান্ডার টাকা আর পাবেন না এবং অনেক মহিলার খোঁজ পাওয়া গেছে যে যারা একই নামে দুই তিনটি করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের অ্যাকাউন্ট করেছেন এবং সবকোটি অ্যাকাউন্টের সুবিধা নিচ্ছেন তো তাদের এবার থেকে তাদের বাতিল করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক মহিলাই সরকারি চাকরির পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডারের টাকাও তুলছেন তাদের অ্যাকাউন্টগুলি এবারে বন্ধ হতে চলেছে যারা অ্যাকাউন্ট ছড়ার পরে চাকরি পেয়েছেন তাদেরও একই হবে ব্যাংক বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকে নির্দিষ্ট অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও যে সমস্ত মহিলারা তাদের কে ওয়াইসি আপডেট করেননি কে ওয়াইসি আপডেট না করার পর্যন্ত ওই সকল মহিলারা এবার থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর পাবেন না ফলে এই মহিলারা যত দূর সম্ভব নিজের ব্যাঙ্কে গিয়ে কে ওয়াইসিটি কমপ্লিট করে নিন তো যারা যারা এখনও ব্যাংকের কে ওয়াইসি কমপ্লিট করেনি তো তারা খুব শীঘ্রই কে ওয়াইসিটা কমপ্লিট করে নিন কারণ অযথা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা পাবেন না বন্ধুরা যাদের এই সকল কারণগুলি রয়েছেন যারা এই ভুল টুটিগুলি করেছিলেন তাদের কিন্তু এবার থেকে লক্ষ্মী ভাণ্ডার টাকা বন্ধ হতে চলেছে এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যারা অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছিলেন অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার ফর্মে ভুল রেখেছিলেন বা অ্যাকাউন্ট নাম্বার যারা ভুল দিয়েছিলেন তাদেরও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার টাকা বন্ধ হতে চলেছে এবং তাদের দেখা যাচ্ছে তারা লক্ষ্মী ভাণ্ডার টাকা পাননি বা তাদের কোনো প্রকার এস এম এস আসেনি তো যারা লক্ষ্মী ভাণ্ডার টাকা এখনও পাননি যারা দু হাজার বাইশে নতুন আবেদন করেছেন যারা এখনও কোনো প্রকার লক্ষ্মী ভাণ্ডার টাকা পাননি তাদের ফার্স্ট সেকেন্ড কোনো প্রকার এখানে এস এম এস আসেনি তো তারা কী করে করবেন তাদের নেক্সট ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো যারা যারা নতুন রয়েছে অতি অবশ্যই নিচে দিকে লাল রঙের সাবস্ক্রাইব বোর্ড আছে সেখানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তোমার সমস্ত বন্ধু এবং ফ্যামিলি মেম্বারদের সাথে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করাও যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি তারাও জানতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেটটি তো ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন হচ্ছে পরবর্তী আপডেটটি তোমার ভালো থাকো সুস্থ থাকো